প্রিয় শিক্ষার্থী বোনেরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং পড়াশোনা শুরু করেছো, তাই না? নতুন বছরে নতুন পড়াশোনা কেমন লাগছে তোমাদের? আশা করছি ভালো অবশ্যই। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের উপর তোমাদের সামনে একটি অনলাইন ক্লাস উপস্থাপনা করতে যাচ্ছি এবং আজকে আমরা তৃতীয় অধ্যায় বিশ্ব ভৌগোলিক পরিমণ্ডলে বাংলাদেশ এই অধ্যায়টির উপর ক্লাস করব। এবং ইতোমধ্যে গত দুই ক্লাসে আমরা এই অধ্যায়ের যে নতুন নতুন প্রথম টপিকগুলো দেখেছিলাম, আমাদের মহাদেশে ভৌগোলিক পরিচয়, এশিয়া মহাদেশে ভৌগোলিক অবস্থান, আয়তন, ভূপ্রকৃতি, জলবায়ু, এশিয়া মহাদেশে বাংলাদেশের অবস্থানটা দেখেছিলাম, তাই না? আজকে আমরা যে বিষয়টা দেখে নিব সেটা হচ্ছে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ, অর্থাৎ আমাদের দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থানটা কোথায় এবং দক্ষিণ এশিয়া সম্পর্কে আজকে আমরা ধারণা লাভ করব। তাহলে আমি আশা করছি তোমরা সকলে বই এবং খাতা নিয়ে অনলাইন ক্লাসে ঝটপট বসে পড়েছ। যারা এখনও প্রস্তুত হওনি তারা ঝটপট বসে পড়ো, আমরা এখনই আমাদের ক্লাসটা শুরু করে দিব। তাহলে আমরা দেখে নিব দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ। ভৌগোলিকভাবে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ, অর্থাৎ আমরা কিন্তু পড়েছিলাম যে বাংলাদেশ কিন্তু কি এশিয়া মহাদেশের উত্তর দিকে অবস্থান করে, দক্ষিণ দিকে অবস্থান করে আর কি, তাই না? এশিয়া মহাদেশের দক্ষিণে বাংলাদেশের অবস্থান। আমাদের দেশটি নদীমাতৃক এবং কৃষি প্রধান। এই দেশের প্রায় তিন দিক জুড়ে আছে ভারত। দক্ষিণ পূর্ব দিকে কিছুটা সীমান্ত আছে প্রতিবেশী দেশ মিয়ানমারের সাথে। ছয় ঋতুর দেশ হলেও বর্ষাই এই দেশের অন্যতম ঋতু। এই দেশ একটি উর্বর বদ্বীপ অঞ্চল, নদীর পলি দিয়ে গঠিত হয়েছে এদেশের ভূমি। আমাদের তিনটি প্রধান নদী পদ্মা, মেঘনা এবং যমুনা। তাহলে আমাদের তিনটি প্রধান নদী আশা করি যে তোমরা জানো আগে থেকে, পঞ্চম শ্রেণীতে পড়েছ, কোনগুলো? পদ্মা, মেঘনা এবং যমুনা। অন্যান্য বড় নদীগুলো হলো ব্রহ্মপুত্র, শীতলক্ষা, তিস্তা, সুরমা, কর্ণফুলী, মধুমতি, আড়িয়ালখা, বুড়িগঙ্গা প্রভৃতি। অধিকাংশ নদীর উৎস ভারতে। আমাদের নদীগুলো বর্ষায় ফুলে ফেঁপে প্রায় ভয়ঙ্কর হয়ে ওঠে। যেমন তারা পলি বয়ে এনে জমি তৈরি করে, তেমনি পুরনো অংশে ভাঙন চালিয়ে যায়। বাংলাদেশের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরের বিশাল জলরাশি আরও দক্ষিণে ভারত মহাসাগরে গিয়ে মিশেছে। চট্টগ্রাম, মংলা ও পায়রা বন্দর দিয়ে বাইরের দুনিয়ার সঙ্গে আমাদের যোগাযোগ গড়ে উঠেছে। আমাদের দেশে জাহাজ যোগে যা কিছু আমদানি রপ্তানি করা হয় তাই এ বন্দর তিনটির মাধ্যমে করা হয়। তিনটা বন্দর কী কী? চট্টগ্রাম, মংলা ও পায়রা। বঙ্গোপসাগরের তীরে কক্সবাজার রয়েছে, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। দেশ বিদেশে প্রচুর পর্যটক এখানে বেড়াতে আসেন। এছাড়া টেকনাফ, সেন্ট মার্টিন এবং পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতও আমাদের উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। এই দেখো কক্সবাজার সমুদ্র সৈকতটা কি আমরা দেখতে পাচ্ছি, তাই না? এটা কি বঙ্গোপসাগরের তীরে কক্সবাজারটা রয়েছে। শুধু সমুদ্র নয়, আমাদের রয়েছে পৃথিবীর বৃহত্তম শ্বাসমূলীয় বনভূমি, ম্যানগ্রোভ বনভূমি বা সুন্দরবন। এখানেই আছে পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় বন্যপ্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার। প্রাণীর আবাসস্থল ও সৌন্দর্যের জন্য সুন্দরবন বিশ্ব ঐতিহ্য মর্যাদা লাভ করেছে। আমাদের দেশের রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান পার্বত্য জেলা তিনটি প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিংডং বান্দরবানে অবস্থিত। এর উচ্চতা 1231 মিটার। আমরা এর আগে জেনেছি পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ এভারেস্টের উচ্চতা কত? 8800 মিটার। আর তাজিংডংয়ের উচ্চতা, আমাদের বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ যেটা তাজিংডং, যেটার নাম হচ্ছে, বর্তমান নাম হচ্ছে বিজয়, এর উচ্চতা হচ্ছে 1231 মিটার। যদিও এভারেস্টের তুলনায় তাজিংডং অনেক নিচু, তবুও আমরা নিজেদের উচ্চতম পর্বত নিয়ে গর্ব করি। দেখো আমরা আরেকটা দৃশ্য দেখতে পাচ্ছি, বলো তো এটা কি সে দৃশ্য? এটা হচ্ছে বিশ্ব ঐতিহ্যের অংশীদার কি? সুন্দরবন। বাংলাদেশে প্রায় সমগ্র অঞ্চল এক বিস্তীর্ণ সমভূমি। সমভূমি পরিমাণ উচ্চভূমিও রয়েছে। বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার বা 56,977 বর্গ মাইল। বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত স্থল সীমানা চুক্তি অনুযায়ী 2015 সালের 31শে জুলাই দুইটি দেশের মধ্যে পারস্পরিক ছিটমহল বিনিময়ের ফলে বাংলাদেশের মোট ভূখণ্ডে
10,041.25 একর জমি যোগ হয়েছে। এছাড়া বঙ্গোপসাগরে মিয়ানমার ও ভারতের সঙ্গে আন্তর্জাতিক আদালতে সমুদ্রসীমা মামলার রায় ও বাস্তবায়নের ফলে বাংলাদেশ প্রায় 1,00,000 বর্গ কিলোমিটার বেশি জলসীমা পেয়েছে। এই দেশের মোট জনসংখ্যা 14,97,72,364 কিলোমিটার, যা কিনা আদমশুমারি 2011 তথ্য অনুযায়ী। বাংলাদেশ পৃথিবীর ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি। কৃষি প্রধান এই দেশটির উন্নতির প্রধান অন্তরায় দ্রুত ও অপরিকল্পিত জনসংখ্যা বৃদ্ধি। তাহলে এই দেশটি প্রধান উন্নতির প্রধান অন্তরায় কোনটা? দ্রুত ও অপরিকল্পিত জনসংখ্যা বৃদ্ধি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশের অবস্থানটা, দক্ষিণ এশিয়া আমাদের বাংলাদেশের অবস্থানটা। তাহলে নেক্সট ক্লাসে আমরা পৃথিবীর মহাসাগরগুলোর অবস্থান ও গুরুত্বগুলো দেখে নেব। সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ।